2 বছরের কোভিড বিধিনিষেধের পর এই বছর দেশি বিদেশি 10 লাখ মুসল্লিকে হজ করার অনুমতি দিচ্ছে সৌদি সরকার। ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, পবিত্র হজের খরচ পুনর্নির্ধারণ করা হবে, তবে কতজন যেতে পারবেন তা এখনও নির্ধারণ হয়নি। জানিয়ে তিনি বলেন, আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে যেতে পারবেন। গেল 2 বছরে প্রস্তুতি ছিল, কিন্তু সৌদি সরকারের করোনা নিষেধাজ্ঞায় হজে যেতে পারেননি বাংলাদেশি সহ সারা বিশ্বের মুসল্লিরা। এবছর দেশি বিদেশি 10 লাখ মুসল্লিকে হজ করার অনুমতি দিচ্ছে দেশটি। যদিও শর্ত থাকছে, হজ যাত্রীদের বয়স হতে হবে 65 বছরের নিচে এবং করোনা ভাইরাসের টিকা নেয়ার সনদ থাকতে হবে। স্বাভাবিক বছরগুলোতে সৌদি আরব সহ বিভিন্ন দেশের অন্তত 25 লাখ মুসল্লি হজ করার অনুমতি পেতেন। এবার সে সংখ্যা কমে আসায় কত বাংলাদেশি হজে যেতে পারবেন তা অনেকেরই ভাবনার বিষয়। যদিও ধর্ম প্রতিমন্ত্রী জানালেন, রেশিও অনুযায়ী সে সংখ্যা নির্ধারিত হবে, তবে এই 2 বছরে যারা নিবন্ধন করেছেন তারা আগে প্রাধান্য পাবেন। রেজিস্ট্রেশন যেটা আছে সেটা ফার্স্ট প্রায়োরিটি। যখন এটা একটা সিদ্ধান্ত হবে যে এত পার্সেন্ট লোক নেবে, তাতে সেই সিদ্ধান্তে আমাদের কত পার্সেন্ট লোক হয় সেটা আমাদের সাথে অবশ্যই সেই সৌদি আরবের গভর্নমেন্টের সাথে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা আপনার চুক্তি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি আরো জানান, পবিত্র হজের খরচ নতুন করে নির্ধারণ করা হবে। অতীতে কোনো সময় কিন্তু মিনাতে কেউ কিন্তু আরামে থাকতে পারে নাই, মাটিতে শুয়ে থাকতে হইতো সবাইকে। এবার সে জায়গায় আপনার খাটের ব্যবস্থা করেছে সৌদি সরকার, প্রত্যেকে যাতে খাটে থাকতে পারে। তো এরকম অবস্থা যেহেতু অবশ্যই এইগুলো করতে গেলে তার তো একটা অবশ্যই খরচ বাড়বে, এটি স্বাভাবিক। সারা বিশ্বের বর্তমান বৈশ্বিক অবস্থার কারণে আপনার বিমানের ভাড়া বেড়েছে। প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে প্রবেশে যে ইমিগ্রেশনের প্রক্রিয়া তা এবার ঢাকাতেই শতভাগ করে ফেলা হবে। আমরা চেয়েছি যে সিলেট এবং চট্টগ্রামেরটাও যাতে এই 100% সাথে সংযুক্ত হয়, তবে এটা এখন পর্যন্ত আমরা তাদের কাছে নির্দেশনা পাইনি। তবে এটুকু নির্দেশনা পেয়েছি যে ঢাকা যেটা হবে এটা 100% হবে ইনশাআল্লাহ। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা।